এরিকা ফার্নান্দেজ একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল, যিনি কুচ রং প্রিয়ারকে এসে ভি নামক টেলিভিশন ধারাবাহিকে ডক্টর সোনাক্ষী বোসের এবং কসৌটি জিন্দগিকে নামক টেলিভিশন ধারাবাহিকে প্রেরণা শর্মা নামক চরিত্রে অভিনয় করে অধিক জনপ্রিয়তা অর্জন করেছেন। এরিকা 1993 সালে 7ই মে তারিখে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম রালফ এরিকা এবং মায়ের নাম রাভিনা ফার্নান্দেজ। তার পরিবার হচ্ছে একটি কোঙ্কনি ম্যাঙ্গালোরি ক্যাথলিক পরিবার। তিনি মুম্বাইয়ে কুলারায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানে তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি কুল্লার হলি ক্রস হাই স্কুল থেকে তার বিদ্যালয়ে পড়াশোনা সম্পূর্ণ করেছিলেন এবং তার প্র্যাক ডিগ্রি কোর্সের জন্য SIS কলেজ ভর্তি হন। তিনি ব্রান্দার সেন্ট অ্যান্ড্রু কলেজে BA ডিগ্রির জন্য ভর্তি হয়েছিলেন, তবে মডেলিং আগ্রহের জন্য তিনি পড়াশোনা বন্ধ করে দিয়েছিলেন। 2010 সাল থেকে এরিকা বেশ কয়েকটি মডেলিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে প্যান্টালুন্স ফেমিনা মিস মহারাষ্ট্র 2011 অন্যতম। অত্যন্ত পর পরিচালক কুমারের পুত্র নবাগত সুজীবের সাথে দ্বিভাষিক চলচ্চিত্র বিরাট টু দেগার প্রধান চরিত্রে অভিনয় করার জন্য তাকে নির্বাচন করা হয়েছিল। পরিচালক শশী আইন্থু চলচ্চিত্রে অভিনয় শিল্পী নির্ধারণের সময় মীরা কাঠিরওয়ানের অফিসে এরিকার বেশ কয়েকটি ছবি দেখেছিলেন, যার সাথে এরিকা উক্ত সময়ের অন্য একটি চলচ্চিত্রের শুটিং করেছিলেন। অত্যন্ত পর শশী তার চলচ্চিত্রের সহশিল্পী ভারতের প্রেমিকা চরিত্রে তাকে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন। তার অন্যান্য চলচ্চিত্র মুক্তি পেতে দেরি হওয়ার কারণে আইন্থু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হয়েছে। 2014 সালে তিনি কানাডা ভাষার নিন্দিনদারে নামক চলচ্চিত্র পুনীত রাজকুমারের বিপরীতে অভিনয় করেছিলেন। অত্যন্ত পর তিনি বাবলু হ্যাপিনে নামে একটি হিন্দি চলচ্চিত্র অভিনয় করেন, যেটি হচ্ছে তার প্রথম বলিউডের চলচ্চিত্র। 2014 সালের ফেব্রুয়ারি মাসে বিরাট টু নামক চলচ্চিত্র মুক্তি পায়, তবে এর তেলেগু সংস্করণটি 2014 সালের শেষের দিকে মুক্তি পেয়েছিল, যার ফলে গালিপাটম তার মুক্তিপ্রাপ্ত প্রথম তেলেগু চলচ্চিত্রে পরিণত হয়। এই চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে সম্মানজনক পর্যালোচনা পেয়েছিল, যারা আরও উল্লেখ করেছিলেন যে এরিকা একটি ভালো কাজ করেছেন এবং সেখানে তিনি অভিনয়ের পরিপক্কতা প্রদর্শন করেছেন। সব বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।